হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবার ফেসবুক আইডি লক করা যাবে না। তো কিভাবে সবার আইডি লক করা, সব ফেসবুক প্রোফাইল লক করা যায়, আমি আপনাদেরকে আজকে এটি শেয়ার করব। তো আগের ভিডিওটি যারা যারা দেখেন নাই তারা তারা দেখে নেবেন, আর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আগের ভিডিওটি দিয়ে দেবো। তো আশা করি আপনারা আগের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার আরেকটা ফেসবুক আইডি আছে, ওটাতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের যাদের প্রোফাইল লক করা যাচ্ছে না আপনারা কীভাবে সেটা লক করবেন। তো বন্ধুরা, শুরু করি আমরা আজকের টিউটোরিয়াল। দেখা যাক আমরা কীভাবে আমাদের যে আইডিগুলো লক করা যাচ্ছিল না সেই আইডিগুলো আমরা কীভাবে লক করি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার মোবাইল অথবা মোবাইল ডেস্কটপ যে যেটাই চালান সেটা থেকে আপনাদের ব্রাউজারটা আগে ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন, আমার ব্রাউজার ওপেন হচ্ছে। ওপেন করার পরে এখানে লিখতে হবে facebook.com, যেভাবে আমরা করে থাকি। তো আমার আইডিটি আমি একটু আগে লগ ইন করেছিলাম আর লগ আউট দেওয়া হয়নি, তো লগ ইন করাই আছে। আপনারা আপনাদের মতো করে লগ ইন করে নেবেন। তো তারপর যেটা হলো সেটা আপনার অপশন যে আছে ওটাতে চলে যাবেন একবারে কোণায়। তো অপশনের এখানে আসার পরে আমরা ঠিক আগের মতো করে যেভাবে হয় সেভাবে যাই, সবার নিচে চলে যাই। নিচে চলে যাই হচ্ছে হেল্প সেন্টারে আমরা ক্লিক করব। তো আমি বলে রাখি, অনেকের দেখাবে শুধু হেল্প, অনেকের হেল্প সেন্টার দেখাবে না। তো হেল্প, হেল্প সেন্টার একই হলো, একই কথা। এখানে হেল্প অ্যান্ড সিটিংয়ের সেকেন্ড নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে হেল্প সেন্টার। তো আমরা হেল্প সেন্টারে ক্লিক করলাম। হেল্প সেন্টারে ক্লিক করার পরে আমাদের এখানে একটা সার্চ দেওয়ার জন্য একটা ঘর আছে, আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব প্রোফাইল লক, প্রোফাইল লক ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কী করবো, সার্চ দেব। সার্চ দেওয়ার পরে আমাদের অপশন অলরেডি চলে আছে। এখানে আমরা তিনটা অপশন আছে, তিনটা অপশনের ভিতরে সেকেন্ড অপশনটা হচ্ছে আমরা কীভাবে প্রোফাইল লক করতে পারবো, যেটা হলো হাউ টু লক প্রোফাইল অর। তো আমরা ওখানে ক্লিক করে দেখি কী হয়। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই তো আমার আর নিচে যাচ্ছে না। তো এখানে লেখা আছে যে লক প্রোফাইল আর নট অ্যাভেলেবল টু এভরিওয়ান ইয়েট। তো এই অপশনটা সব ইউজারদের জন্য না। তো ফেসবুক এটা নির্ধারণ করে যে কাকে দেবে কাকে দেবে না। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমরা খুব সহজেই আমাদের প্রোফাইলটা এখন লক করতে পারবো। এর জন্য আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখেন। এখানে দেখা যাচ্ছে ইফ ইউ সি দিস প্রোফাইল ইজ লক, তারপর কিছু দেওয়া আছে প্রোফাইল পিকচার প্রোটেকশন ফ্রেন অনলি। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে ব্লাড ডোনেশন রিকোয়েস্ট। তো কিছু কিছু জিনিস আমাদেরকে অন করে দিতে হবে। তো যেটা হলো আমরা আবার ব্যাক করি, ব্যাক করে হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন যাদেরটা অন করে দেওয়া নাই তাদেরটা আপনারা অন করে দিবেন। বলে দিই, শুধু ব্লাড ডোনেশন অন করলেই হবে না, আরও কিছু কিছু জিনিস অন করতে হবে। তো ব্লাড ডোনেশনটা অন করতে হবে। তো অ্যাপসের ভিতরে আপনারা দেখবেন ব্লাড ডোনেশন নামে একটা অপশন আছে। তো ওখানে যেয়ে এটা অন করে দেবেন, যাদেরটা অন নাই তারা অন করে নেবেন। তো বলে রাখি যে আমি একটু আগে আমার এটা আসলে অন করেছিলাম, এই জন্য আমার আর ওটা আসলো না। তো আপনারা সবাইটা অন করে দিবেন। এরপর যেটা করতে হবে, আপনারা অন করে দেওয়ার পরে ব্যাক করুন, ব্যাক করে আবার অপশনে চলে আসবেন। অপশনে আসার পরে আপনারা ঠিক চলে আসবেন সেটিংসে। আমরা দেখি সেটিংসে যাই, সেটিং
সেটিংসে যাওয়ার পরে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পাবলিক পোস্ট, টাইমলাইন অ্যান্ড ট্যাগিং এর নিচে হচ্ছে পাবলিক পোস্ট, এই যে আমাদের পাবলিক পোস্ট উপরে সবার উপরে যেটা ব্লগ, পাবলিক পোস্টে ক্লিক করবেন। পাবলিক পোস্টে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে যা যা আছে সবগুলো, যেগুলো পাবলিক দেওয়া আছে সেগুলো সবগুলো ফ্রেন্ড করে রাখবে, ফ্রেন্ড করতে হবে। তাছাড়া আপনি আপনার প্রোফাইল লক করতে পারবেন না। তো আমি দেখেন আমি সবগুলো ফ্রেন্ড করে দিচ্ছি, আমার এটা কি করা আছে পাবলিক করা আছে, আমি ফ্রেন্ড করে দিচ্ছি। আমার তার পরেরটাও হচ্ছে ফ্রেন্ড করা, তো আর ফ্রেন্ড করতে হচ্ছে না, পরেরটা আমি ফ্রেন্ড করে দিলাম। আচ্ছা আমি আরেকবার চেক করে দেখি সবগুলো আমার ফ্রেন্ড করা আছে কি না, সবগুলো আমার এখন ফ্রেন্ড করা। তো এখন এটার পরে হচ্ছে আপনার যেটা হবে, সঙ্গে সঙ্গে আমরা আবার ট্রাই করি, সঙ্গে সঙ্গে অনেকের সঙ্গে সঙ্গে প্রোফাইল লকড হবে, আর অনেকে 24 ঘন্টার পরে আপনি যদি ট্রাই করেন তাহলে আবার আপনার ওটা কি হয়ে যাবে, লগ হয়ে যাবে। তো আমরা একটু ট্রাই করে দেখি। তো যাদের সঙ্গে সঙ্গে হবে না তারা ঘাবড়াবেন না, আপনাদের রিকোয়েস্টে যাওয়ার সরি 48 ঘন্টার ভিতর আপনার প্রোফাইলটা আবার ট্রাই করলে লক হয়ে যাবে। তো আমি আরেকবার ট্রাই করে দেখি আমারটা হবে কি না, না হলে আমাকে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে। তো আপনাদের যাদেরটা হবে না তারা অবশ্যই 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করবেন। তো বন্ধুরা আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি ফেসবুকের কাছে চলে গিয়েছে, আমার এটা 48 ঘন্টা পরে আবার অন হয়ে যাবে, অন হয়ে যাবে, তারপর আমি আমার প্রোফাইলটা লক করতে পারবো। তো আপনারাও ঠিক একইভাবে অ্যাপ্লাইটা করতে পারেন। আর গত ভিডিওতে আমি আপনারা যদি কেউ লকটা আনলক করতে চান তাহলে ঠিক সেম প্রসেসে, গত ভিডিওতে আমি যেটা দেখেছি সেম প্রসেসে আপনারা সব কিছু করবেন। তারপরে ওখানে যে দেখবেন যে লেখা আছে সে, যেখানে ট্যাপ হেয়ার, ট্যাপ হেয়ারে ক্লিক করার পর ওখানে লেখা লেখা আসবে যে আনলক প্রোফাইল। তো আপনি ওখানে ক্লিক করলে আপনি আনলক করতে পারবেন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই যাদের যাদের ভালো লাগবে, আর সবচেয়ে যেটা বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।